হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কেমন ছিপছিপ করে বৃষ্টিও হচ্ছে, আবার এদিকে রোদও হচ্ছে। তো বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তো বেশ ভালোই লাগছে কাজকর্ম করতে কদিন। আর এই গরমকাল, তাতে আবার গরমকালে এরকম বৃষ্টি আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। আর কদিন যে কী কষ্ট পেয়েছি সত্যি, মানে এত গরম পড়েছিল, তার মধ্যে আবার এত সুন্দর বৃষ্টি করে ঠান্ডা করে দেবে ভাবতেও পারিনি। তো আমার গুবলু শোনা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ঘরে খেলা করছে, আর আমি যে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর দেখো কালকে রাত্রে ঝড় হয়েছে, তো শুধু কালকে রাত্রে বলে না, এই 3-4 দিন ধরে তো ঝড় হয়েই যাচ্ছে। তো এই যে সিঁড়িগুলোতে ঝাঁট দেবো মুছবো, মানে পরিষ্কার করার সময়ই হচ্ছে না। ঘরদোরগুলো ঝাঁট দেওয়ার পর মনে পড়লো যে সিঁড়িটা তো প্রচুর নোংরা হয়ে আছে, ধুলো কাদায় পুরো ভর্তি হয়ে আছে। মানে আমাদের ওই যে মানে ছাদের দরজাটা, ওটা তো ফাঁক, তার জন্য ছাদের যে জলটা পড়েছে আর ধুলো বালিতে একদম পুরো ছাদের নোংরাগুলো সিঁড়ি দিয়ে পড়েছে, তাই একদম কাদা প্যাচ প্যাচ করছে। তাই ভাবলাম থাক, ঝাঁট দিলে পরে তো আবার নিচের ঘরগুলো ঝাঁট দিতে হবে, নোংরা হয়ে যাবে। ঝাঁট দেওয়ার পর মনে পড়লো, যদি ঝাঁট দেওয়ার আগে মনে পড়তো তাহলে আবার হতো। আর কি করবো বলো, মনেই নেই, ভুলেই গেছি সিঁড়িতে আমার এত নোংরা। তো যাই হোক, তার জন্য আমি ঝাঁট দিলাম না, একবারে পুরো সার্ফ জল দিয়ে একদম ভালো করে মুছে দিলাম, কাদাগুলো একদম তুলে নিলাম। ঝাঁট দিতে গেলে এখনই নিচে একদম ধুলোগুলো পড়বে, আবার মানে আমাকে ডবল খাট নিচে ঘর ঝাঁট দিতে হবে। আর গুবলু শোনা, ওই যে দেখো ঘরের ভিতর খেলা করছে, যে জানলাগুলো দরম দরম করে আটকাবে আর খুলবে, ওর কাজই হলো ওইটাই। মশারির ভিতরেই আছে কিন্তু, মানে মশারিটা খোলা হয়নি, মশারির ভিতরেই খেলা করছে আর ওরকম জানলাগুলো খুলছে আর দরম দরম করে আটকাচ্ছে। আর মশারি যদি একটুখানি সামান্য ছিদ্র দেখতে পায় না, ওটার ভিতর আঙুল ঘুরে না পুরো বড় করে ছিঁড়ে দেবে। হ্যাঁ, আমার মশারিগুলো নতুন মশারি জানো, দুটো ঘরের মশারি একদম ছিঁড়ে মানে যাচ্ছে তাই করে দিয়েছে আমার গুবলু শোনা। একটু সামান্য চাদরে যদি একটুখানি সামান্য খুঁত দেখতে পায়, সামান্য একটু ফুটো, ওটার মধ্যে আঙুল ঢুকে পরপর করে মানে ছিঁড়ে টুকরো টুকরো করে দেবে। এরকম টাইমে দুই ভাই হয়েছে ওরকম, আমার বড়টাও ওরকম ছিল ছোটোবেলায়। একটু যদি ছেঁড়া দেখে মানে ওটাকে দিয়ে আরো জোর করে ছেড়ে দেবে। ও আবার আর এক কাণ্ড করতো, কি করতো জানো, আমি তো সেলাইয়ের কাজ করতাম তখন, একটু বেশি কাজ করতাম, মানে বাইরের ব্লাউজ নিয়ে এসে আমি সেলাই করতাম। তো এবার কাঁচিটা আমার সবসময় মেশিনের উপরেই থাকতো, ও কী করতো জানো, কাঁচিটা নিয়ে আমাদের নতুন চাদর, মানে রিসেন্টলি চাদরটা পেতেছি আর কি বিছানাতে, ওই চাদরটা না কাঁচি দিয়ে পরপর করে কেটে দিয়েছে। যে ভয় ডর নেই প্রাণে, যে বাবা বকবে কাঁচি দিয়ে চাদরটা কেটে ফেললাম, মা বকবে ও মাতা। তারপরে আমি দেখছি কী ব্যাপার, চাদরটা নতুন চাদর, ছিঁড়ে গেলে তো ছেঁড়াটা বোঝা যায়, ও বাবা দেখছি কাঁচি দিয়ে পুরো কাটা। আমি ওকে জিজ্ঞেস করছি কিছুতে, আমি বলছি কী রে বাবু, এটা কাঁচি দিয়ে কেটে ফেলেছিলি? মানে আস্তে আস্তে বলেছি আর কি ওর পেটের কথাটা বার করার জন্য। তারপর বলছে হ্যাঁ মা, আমি কাঁচি দিয়ে কেটে ফেলেছিলাম। ওই যে ভালো করেছো, খুব ভালো করেছো, মানে কি বলতো, বাচ্চাদের পেট থেকে কথা বলার জন্য না, কথাটা বার করার জন্য না, একটু বেশ ওদের মতন করে কথা বলতে হবে। তো যাই হোক, আমাদের দুই ছেলের মাথায় কিন্তু কুটপুতিতে ভরা দুটোরই। হ্যাঁ, বড় হয়ে গেলে ঠিক হয়ে গেলেই চলবে, ব্যাস ছোটোবেলাতে একটু সবাই বদমাইশি করেই। তো যাই হোক, তারপরে আমি কাজকর্ম সেরে ছোটো সোনা ওর পিসিমণির কাছে ছিল, কারণ আমার ননদ জবে থেকে এসেছে, ও সকালের দিকটায় না, ও নিচে ওকে নিয়ে চলে যায় ওর পিসিমণির কাছে। আগে প্রথমে সকালবেলা চা দিয়ে মুড়ি খায়, তারপরে উপরে এসে দুধটা খায়। তো নিচে ওর পিসিমণির কাছে ছিল, আমি দুধটা আনতে গেলাম, এবার ওকে নিয়ে আসবো, কিছুতেই আমার সাথে এলো না। তো আমি এসে দুধটা ফুটালাম, ফুটিয়ে বিছানা টিছানাগুলো পরিষ্কার করছি, আর তারপরে ওকে দিয়ে গেল, তারপর ওকে খাইয়ে দিলাম। দিয়ে আমি আবার বসে আজকে চা খেলাম না, নিচে ভাত বসাতে যাবো, আর ভালো লাগছে না বসতে, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খাই, খেয়ে তাড়াতাড়ি রওনা দিই। আমি রান্নাঘরে তাড়াতাড়ি ছুটি, যাতে আমি তাড়াতাড়ি রান্না করে উঠতে পারি, ও বাবা মা সে রান্না করতে সেই দেরি হয়ে যায়। তো এসে দেখছি হ্যাঁ, মা সেই ভাত বসিয়ে দিয়েছে। তো চালটা আমি ধুয়ে দিলাম, কারণ মা উনুনে চাল দিচ্ছে, তো এবার মা যতক্ষণ আমি নিচে যাচ্ছি মা ততক্ষণ চাল ধুয়ে দেয় না, জল পুরো ফুটে চনচনে হয়ে গেছে। আমি যাবো, আবার মা বুঝতে পারে না চাল কতটা দেবো, আমি মেপে সেপে দিই তো চালটা, আমি প্রত্যেক দিন আর কি চালটা ধুয়ে দিই, মা দেয় না, তো তার জন্য আমি মাকে চালটা ধুয়ে এনে দিলাম, মা চালটা ধুয়ে দিল। আর আজকে আলু সিদ্ধ দিলাম না, ওই ছোটো ছোটো আলুগুলো আজকে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, সিটি মেরে নিলাম, দিয়ে ওই আলুর চোখা মতন করে নেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে। ছোটো আলুগুলো খাওয়া হচ্ছে না কদিন থেকে, তাই ভাবলাম আলুটা সিদ্ধ করে দিই, প্রেশার কুকারে বসিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের মসুর ডালগুলো না ভেঙেছে, মাই কিন্তু ভেঙেছে জাঁতাতে। তারপরে এই যে যে খুঁতগুলো হয় না, মানে ডালটা ছাড়ার পর যে ছোটো ছোটো খুঁতগুলো হয় ভেঙে যাওয়া ডালগুলো, সেগুলো কিন্তু ফেলে দিই না, ওগুলো ঝেড়ে রেখে দিয়েছে মা, ওগুলো ভিজিয়ে দিলাম বড়া করে খাবো বলে। কী দিয়ে বড়া বলো তো, ওই গাঁদালি পাতা বলে না, আমাদের বাড়িতে তো মেলা আছে গাঁদালি পাতা, ওই গাঁদালি পাতার বড়া বেটে, মানে গাঁদালি পাতাগুলো বেটে ওই মুসুর ডাল দিয়ে বড়া করবো, ভীষণ ভালো লাগে খেতে আর খাওয়াও খুব উপকারী। তারপর এই যে ঠাকুরের বাসনগুলো আমি নিচে নিয়ে এসে ভালো করে মেজে ধুয়ে দিলাম, মা পুজোটা করতে পারবে, কারণ মাই তো পুজোটা করে, আমার তো করাই হয় না, কারণ আমি সকালে স্নান করি না, তো তার জন্য আমি সকালে পুজোটা করতে পারি না। হ্যাঁ যাই, এ চলো।
দেখি 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 দেখি, ছাতা মাথায় দিয়েছো, ছাতাটা তো ভাঙবে। টুকি দেখি দেখি দেখি, রোদ থেকে চলে আয়। আমার কুবলি শোনো, আজকে ওয়েদারটা ঠান্ডা, তো তাই উঠোনে বেরিয়েছে। আর খুব রোদের যে তাত হয়েছিল না কদিন, এত গরম পড়েছিল, মানে উঠোনের যে সামনে পোয়েটেটা ওটা খুব তেতে থাকে, তো কিছুতেই নামতো না রোদের তাতে। এখন হাওয়া দিচ্ছে ভীষণ, আর সকালে তাতে আবার বৃষ্টি হয়েছে, বেশ ঠান্ডা ওয়েদার আছে, তার জন্য উঠোনে খেলা করছিল ছাতা মাথায় দিয়ে। আর তারপরে মসুর ডালগুলো ধুয়ে ফেললাম, মসুর ডালে যা নোংরা, মানে এত কাদা, তাতে আবার খুদ না, তলাকার যত নোংরা ছিল সব ওর মধ্যেই রয়েছে। খুব ভালো করে ধুতে হলো, তা না হলে বড়াগুলো খাওয়াই যাবে না, পুরো বালি কিচকিচ করবে। তারপরে যে দেখো আমাদের বাগানে এসেছি ওই কাঁদালি পাতা তোলার জন্য, তো আমি কাঁদালি পাতা একটা শুকে দেখলাম, খুবই তো দুর্গন্ধ, জানোই তোমরা যারা যারা খেয়েছো বা খাও এখনও, মানে কাঁচা এত গন্ধ, আর বাটলে তো আরও দুর্গন্ধ বার হয়, কিন্তু তরকারি বা বড়া করলে কিন্তু গন্ধটা বার হয় না, দারুণ খেতে লাগে। তো আমার ছোটো সোনাকে দিলাম, ও আবার শুকে দেখছিল। আর পাতাগুলো এত সুন্দর বৃষ্টির জন্য তাজা হয়ে বেরিয়েছে না। আর এখানে না আমাদের পুরো 12 মাসই, মানে গরমকাল শীতকাল বর্ষাকাল সব সময়ই ওই কাঁদালি পাতাগুলো থাকে। আর এই এটা আমাদের ওই যে জবা গাছ আছে, ওই যে দেখো এটা আমাদের ওই বাড়ির পিছনে যে কুলতলাটা আছে না, ওই জায়গাটা এটা। আর এত সুন্দর লতিয়ে লতিয়ে গাছগুলো পুরো গাছের সাথে লতিয়ে গেছে, মানে গাঁদালি পাতাগুলো পুরো লতানো গাছ, তো একদম নিচে ছেঁয়ে আছে, আবার উপরে ডালপালার মধ্যেও জড়িয়ে গেছে, খুব সুন্দর লাগে। আর গাঁদালি পাতার ঝোল পেঁপে আলু বেগুন দিয়েও খাওয়া কিন্তু ভালো, মাছ দিলেও হয়, ছোটো ছোটো মাছ দিয়ে গাঁদালি পাতা বেগুন পটল দিয়ে ঝোল খাওয়া ভালো। আমার শ্বশুরমশাই খাই, খেতে ভালোবাসে, আজকে বড়া করবো তাই জন্য ঝোলটা করছি না। আর তাছাড়া পেঁপে নেই, আনাজপাতি সেরকম কিছু নেই তার জন্য। তারপরে পাতাগুলো তুলে নিয়ে এসে ধুয়ে একদম বেটে নিলাম। আর আলু সিদ্ধটা যে মেখে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিলাম, মায় মেখে দিল, আমি ভেজে তো কড়াই একটু নেড়ে দিলাম। আর এই যে দেখো ডালটা না আমি একটু আলাদা বেটেছি, কারণ অতটা লাগবে না বড়ার জন্য, অনেকটাই ডাল হয়ে গেছিলো, ভিজে তো অনেকটা বেড়ে গেছিলো, তাই কাঁদালি পাতা দিয়ে একটু আলাদা ভেজেছি বা বেটেছি। আর ডালটা আমি আলাদা বেটেছিলাম, তাই কয়েকটা ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে আলাদা ভেজেছি। জলখাবারে যদি সবাই খায় তো খাবে, তা না হলে দুপুরে খাবে, না হলে রাত্রে খাবে। আর কয়েকটা ওই যে গাঁদালি পাতা দিয়ে ভাজলাম। আর মা কলাইয়ের ডাল খেতে ভালোবাসে আর আমিও ভালোবাসি, তাই জন্য কলাইয়ের ডালও করলাম। আর এই যে দেখো ছোটো ছোটো বাটা মাছ, যেটা জেঠুমণি কালকে এনেছিল দুপুরের দিকে, তো সেই মাছগুলোই আজকে ওই পটল আলু দিয়ে ঝোল করব। আর আজকে গুগুলিও এনেছে, দেখো মাছগুলো তুলতে গিয়ে মাছগুলো পড়েই গেল, মানে এটা যে আজকেই হলো তা না, প্রায় দিনই ওরকম হয়, কাটিং করে দিই তাই তোমরা দেখতে পাও না। ওই ভিডিও করতে গিয়ে না আমি যখন এক হাতে ফোন ধরি আর ক্যামেরাটা ধরো এক হাতে খুন্তিটা নাড়িয়ে বা জিনিসটা তোলার সময় না কোনোভাবেই তুলতে পারি না, প্রচণ্ড অসুবিধা হয়। ফোন ভিডিও করতে যে কত অসুবিধা হয় সত্যি, এই রান্না করার সময়। তার উপরে আবার অনেকে ধরো জানে না যে আমি ভিডিও করি, যারা আমার বাড়িতে আসে বলে বাপরে বাপ এই ফোন নিয়ে উনুনের পাড়ে কী করছে রে বউটা, ফোনটা বাস্ট করবে তো। হ্যাঁ এরকমই, কারণ যা তাপমাত্রা ছিল কয়েকদিন এত তা, তারপরে আবার উনুনের ধারে সেই ফোনটাকে ধরে গরমের তাতে ফোন যেন অতিরিক্ত তেতে যাচ্ছিল। আর ওই যে দেখেছো ছোটো ছোটো মাছগুলো আলু পটল দিয়ে পাতলা করে ঝোল করলাম। আর এই যে গুগলি, গুগলিগুলো কি সুন্দর, আজকে আবার কত বড় বড় গুগলিগুলো দিয়েছে। এই যে গুগলিটা দেখছো, এই গুগলিটার দাম নিয়েছে 20 টাকা, কতগুলো দেখেছে দেখো 20 টাকার কতগুলো গুগলি দিয়েছে। যিনি গুগলি আমাদের দেন উনি কিন্তু খুব ভালো, মানে বেশি বেশি দিয়ে দেয় আর কি। তো যাই হোক, তারপরে এই যে দেখো জিরে আমি একটু কড়াইয়ে, শুকনো কড়াইয়ে ভেজে রেখেছি, ওটা লাস্টে গুগলির তরকারিতে নামাবার সময় দিয়ে দেবো। গুগলিগুলো সিদ্ধ করে একটু ফেলে দিলাম জলটা, দিয়ে গুগলিগুলো ভেজে নিচ্ছি যেরকম আমি এর আগের দিনও করেছিলাম আর কি, যেভাবে করি আমি রান্নাটা। আর এখন কয়দিন জানো তো ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, তার কারণ হলো কারণ সামনে ভোট, মানে আমাদের এখানে সোমবারে ভোট, আর তোমাদের কবে কবে সেটা কমেন্টে জানিও। তার জন্য প্রচারে বেরোচ্ছে, তো তাই এত জোরে জোরে আওয়াজ আসছে, মানে ঘরের দরজা জানলা দিয়েও না কথাগুলো ঘরে আসছে, মানে প্রচণ্ড সমস্যা হয়ে যাচ্ছে ভয়েস দিতে। যাই হোক সমস্যা হলেও তো আমাকে ভয়েসটা দিতেই হবে, তাই না বলো। তারপরে এই যে দেখো আজকে একটু বেশি করে আলু দিয়েছি, সেদিনকে না এতটাই ভালো লেগেছিলো, তোমাদের দাদাভাই না বেশি করে খেয়ে নিয়েছিল, আমাকে দেয়নি তরকারিটা, তারপরে আজকে বেশি করে ডুমো ডুমো করে আলু দিয়েছি আর বেশি করে বেগুন দিয়েছি। আর বেগুনটা কিন্তু আমাদের গাছেরই বেগুন, ওই যে তখন গাঁদালি পাতা তুলে আনলাম না, ওই তখনই কিন্তু বেগুনটা তুলে এনেছি। আর তারপরে এই যে মশলা দিয়েছি, কি বলো তো, তোমাদের সেদিন বলেইছি আমি কি মশলা দিয়ে এই তরকারিটায়, আদা জিরে আর সামান্য একটু সর্ষের লঙ্কা।
তারপরে ব্যাস রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল, রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর উনুনে আমার শাশুড়ি মা ওই যে সাইড দিয়ে মানে তাঁত লাগ যে পর্যন্ত তার ঝিঁকগুলো না বুঝিয়ে দিয়েছিল, সাইডের যে মুখটা ওটা বুঝিয়ে দিয়েছিল। তো দেখো রান্না করেছি, রান্না করার পর না খুলে গেছে, তাই আমি একটু জল দিয়ে ঠান্ডা করে দিলাম। দেখো একদম কি বলবো, সেই দার্জিলিংয়ে স্নো ফলের মতন না আমার হাতে ভর্তি হয়ে গেলো ছাইগুলো, একদম হাতে মাথাতে সারা মুখে পুরো ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, ওই ঝিঁকগুলো ফেলে দিতে হলো, কারণ ওইভাবে হবে না, শুধু মাটি দিলে হয় না, ওর মধ্যে কুড়ো দিতে হয়, বালি, তারপরে গোবর দিলে ভালো থাকে উনুনের মুখগুলো। তো তার জন্য আমি খুলে ভালো করে নেকি রান্নাঘরটা পরিষ্কার করে কড়াইটা রেখে দিলাম। কারণ আমার বড় ছেলের আজকে কী হয়েছে জানো, সকালবেলা ছটার সময় সাড়ে ছটার সময় স্কুলে যায়, তো দিয়ে 9:30 কিংবা 10টার সময় বাড়ি আসে। মানে ওদের কোনো মানে দায়িত্ব জ্ঞান বলে কিছু নেই ওদের স্কুলের ম্যাডামদের, কারণ ওরা এক একদিন 9:30 ছুটি দেবে, এক একদিন 10:30 ছুটি দেবে। আজকে কটায় ছুটি দিয়েছে জানো, আজকে 11:30, মানে 11:30 ছুটি ওর বাবা আনতে গিয়েছে, আস্তে আস্তে প্রায় 12টা বেজে গেছে। সকাল থেকে ছেলেটা আমার কিচ্ছু খেয়ে যায়নি, আর নোটিশটা পাঠিয়েছে 7:05। কে অত নোটিশ চেক করবে বলো তো, সবাই সবার নিজের কাজে ব্যস্ত, কেউ কখনো ফোনটা চেকই করে না। আচ্ছা মানে মানা যায় যে আজকে ঠান্ডাটা কম কালকে গরমটা বেশি, এইভাবে করলে তো ওইভাবে হয় না, একটা নির্দিষ্ট টাইম তো থাকতে হবে বলো। মানে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে ওই জন্য 11:30 ছুটি দিয়েছে। কোনো দায়িত্ব জ্ঞান বলে কিচ্ছু নেই, ছেলে খিদে একদম যাচ্ছে তাই হয়ে গেছে, তাই বাড়ি এলো। বাড়ি এসে আমাকে দুটো ভাত খাইয়ে দিলাম, কারণ একা হাতে যদি ভাত খেতে দিই, ভাত কটা খেতে খেতে সে 1টা বাজিয়ে ফেলবে, দুপুরবেলা আর ভাত খেতে পারবে না তার জন্য। আর আমার গুবলু সোনা দেখলে তো, ওর দাদার জুতোগুলো পরে কেমন খেলা করছিল, ওর কাজই ওই রকম, দাদার জুতোগুলো পরবে, পরে ওরকম খেলা করবে। মানে বড় বড় জুতো পরতে খুব ভালোবাসে, সব বাচ্চারাই বড় বড় জুতো পরতে খুব ভালোবাসে, ছোটো জুতো পরতে চায় না। তো যাই হোক, গুবলু সোনাকে খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে আমরাও খেয়েছি। খেয়ে যে দেখো বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি, প্রায় 4:00 থেকে 4:30 বাজে। আমি তো এরকম সময় বাসনগুলো ধুই, কারণ খেয়ে দিয়ে আমি কিন্তু বাসন ধুই না। খেয়ে দিয়ে নিই, দিয়ে খেয়ে দিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিই, ওই ভিডিওটা একটু কমপ্লিট করে রাখি, তারপরে খুব ঘুম ঘুম পাই, ওই 5 থেকে 10 মিনিট মতো ঘুমাই, ঘুমের ঘোরটা কেটে যায়, দিয়ে তারপরে বাকি কাজ কমপ্লিট করে নিই ভিডিও এডিটের। দিয়ে উঠে ওই যে 4:30-5টার দিকে উঠে ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিই, বাসনগুলো ধুয়ে নিই। আবার দেখো গুবলু সোনা উঠে পড়েছে, ওর বাবা আবার দেরি হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই দোকানে চলে গেছে, খদ্দের এসে ডাকাডাকি করছিল তাই। আর তারপরে গুবলু সোনা একা আছে, আমার বড় ছেলে এখন কম্পিউটারে কাজ করছে, তার জন্য ওকে কোলে কোলে নিয়েই আমি ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, তা না হলে কাঁদবে। তারপরে আজকে আমার কয়েকটা সেলাইয়ের কাজ ছিল, অনেকদিন ধরেই ছিল, বলেই যাচ্ছে কাকি শাশুড়ি যে কবে সেলাই করবা, কবে সেলাই করবা, ওয়েদারটা ঠান্ডা আছে, এবার সেলাইগুলো করে দিও। আসলে কী বলতো, ওয়েদার ঠান্ডা বা গরম আমার সময়টাই পাচ্ছি না, কিন্তু কেউ বুঝতেই চাইছে না, সবাই ভাবছে আমার কাজ করে দিচ্ছে না, কী করবো বলতো, সময়ই পাচ্ছি না। তারপরে সেলাই করে না বাজারে গেছিলাম, কিন্তু জানো একটা সমস্যা হয়ে গেছে, বাজারে গিয়েছি কিন্তু ফোনটাই আমি নিয়ে যেতে ভুলে গেছি। তা কী আর করা যাবে, কিছু করার নেই, আমার শাশুড়ি মা আমার ননদকে নিয়ে বাজারে গেছিলাম। তো যাই হোক, বাজার থেকে চাউমিন, পকোড়া আর আইসক্রিম কিনে এনেছিলাম। তো আমার বড় ছেলে বলেছিল, ও তো পড়ছিল, ও যেতে পারেনি, ও বলেছিল আমার জন্য আইসক্রিম অবশ্যই কিনে নিয়ে আসবে, তো ওর জন্য আইসক্রিম এনেছি। আর চাউমিনটা খেতে চায় না আমার বড় ছেলে, ও আইসক্রিম খাবে। তারপরে টুকটাক এটা ওটা জামাকাপড় কেনার ছিল, আর ওর পেন্সিল বক্স এটা ওটা টুকটাক নিয়ে এলাম, দিয়ে যে চাউমিনটা খেতে বসলাম। ফোনটা মানে আমি নিয়ে যাবো ভাবলাম, হাতে করে নিলাম, কিন্তু নিচে নিয়ে গিয়ে না রেখে দিয়েছি সিঁড়িতে। আসলে ফোনটা নিয়ে গিয়ে আমি জুতোটা পরেছি আর ভুলে গেছি ফোনটা হাতে নিতে। আর গুবলু সোনাকে নিয়ে যাইনি, ওই যে কাকি শাশুড়িকে দিয়েছি, আমাকে দেখে ফেলেছে, আমি ছুটতে ছুটতে পালিয়েছি, মানে ওকে আড়াল করে আর কি ছুটে চলে যেতে গেছি, আর ব্যাস ফোনটা আমি নিয়ে যেতে ভুলে গেছি, তাই আর ভিডিও করতে পারিনি। তো আইসক্রিমটা বড় ছেলেকে দিলাম, ও বলে তুমি একটু খাও, তারপর আমি খাবো। আসলে কী বলো তো, আমরা সব কিছু ভাগ করেই খাই, আমার বড় ছেলে আমাকে কিছু না দিয়ে কিন্তু কখনোই খায় না, বলে তুমি 2 চামচ খাও তারপর আমি খাবো, আবার বাবার জন্যও রেখে দেবে। আর চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই অবশ্যই করে একটা কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।